হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু গলাটা একটু বসে গেছে সর্দিতে। তো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। চলো তাহলে আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক। তোমরা সবাই পাশে থেকো, যারা নতুন বন্ধু ভিডিও দেখছো তারাও প্লিজ পুরো ভিডিওটা দেখে ফলো আজ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো দেখো, ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠাচ্ছি সকাল সকাল। এখন সকাল বাজে 7টা, আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ছেলের গাড়ি চলে এসেছে, ছেলে গাড়িতে চেপে গেছে, এখন স্কুলে চলে যাবে, আসবে আবার 2টার সময়, ওদের স্কুল ছুটি হয়। তো বন্ধুরা দেখো, ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে মেয়ে ঘুমাচ্ছিল, তো তাড়াতাড়ি করে ঘরের সব কাজকর্ম করে, সবার ঘরে যেমনি কাজ থাকে সকালবেলা, সে করে টোরে পরিষ্কার করে স্নান টান করে দেখো এসে পুজো করা হয়ে গেল। দেখো আমাদের সোনা মা এখনও ঘুম থেকে ওঠেনি, 9:30 বেজে গেছে, ঘরের সব কাজকর্ম আমার কমপ্লিট, এখনও ঘুমের থেকে ওঠেনি। তো চলো এবার ওকে উঠাবো। ও মাম্মা, মাম্মা উঠুন করি, দশ না 10টা বেজে গেল। ও বুড়ু মাম্মা রে, ওই শুনে না, উঠো করি দাও মাম্মা, উঠো, সকাল হয়ে গেছে, এসে না। ওই দেখো নেবু এসছে, ওই দেখো নেবু এসছে, ওই রে চুলটা কি হয়েছে না, চুলটা মাম্মা রে, মাম্মা পাখি, পাখি এসছে, ওই দেখো উঠে গেছে, ওই দেখো উঠে গেছে, মাম্মা পাখি এসেছে, এই দেখো ডলফিন এসেছে, ডলফিনের উপরে কুটি করে দিবে। আচ্ছা কোল বালিশ, এটা কোল বালিশ না, উঠু হয়ে গেছে। হুম, ও মাম্মা, ও মাম্মা, আসো কোলে নে, আচ্ছা আসো কোলে নে, আচ্ছা এসে আসবে না, ও মাম্মা মেসে নে, ও মা বুড়ু রে, শোন না মাম্মা, হাসি দিয়েছে আমার মাম্মা, হাসি দিয়ে দিয়েছে, সোনা কত কুটি দিয়েছিল মাম্মা, অনেক কুটি দিয়েছিল আমার সোনা। মেয়েকে মুখ টুক ধুয়ে ওকে অল্প খাওয়াই দিচ্ছি, ওকে আবার তাড়াতাড়ি করে খাওয়িয়ে পরিষ্কার করে আমি অল্প টিফিন করব, করে আবার যাব সবজি মার্কেট, কেন ঘরে সব সবজি শেষ হয়ে গেছে, আলু পেঁয়াজ সবজি দেখলাম কিচ্ছু নেই, কটা আলু ছিল ছেলেকে ভাজি করে দিয়েছিলাম, আর মিষ্টি ছিল আর পরোটা করে দিয়েছিলাম ওকে টিফিনে, তো এগুলোই দিয়েছিলাম টিফিনে। এখন ওর বাবা ঘরে নেই, কাজে আছে, তো আমাকে মার্কেটে যেতে হবে, যদিও বা বেশি দূরে না, তো তাড়াতাড়ি করে নেই। তো বন্ধুরা দেখো, এখন বেরোলাম সবজি মার্কেট, যাচ্ছি, অনেকদিন থেকে যাই না, মেয়েকে ঘরে রেখে এসেছি। আর দেখো পিসির ছেলেও যাচ্ছে আমার সঙ্গে, ও সবজি মার্কেট যাবে না, ও যাবে আমার কাকা শ্বশুরের দোকানে, তো একই রোডে, তো বললাম চলো একসঙ্গেই যাই, চলো তোমাদেরকে আজকে সবজি বাজারটা দেখাবো। এখনকার দিনের পেঁয়াজগুলো একদম ভালো না, দেখো তোমরা আলু নিয়ে নিলাম, তো এই দোকানে পেঁয়াজগুলো ভালো ছিল না, অন্য দোকানে এলাম, সেই দেখছি সেম একই রকমের পেঁয়াজ, তো পেঁয়াজগুলো বেছে বেছে এখান থেকে নিয়ে নিলাম, কী করবো সব পুরোটা বাজারে এরকমই পেঁয়াজ। তো বন্ধুরা অনেক দিন পর সবজি মার্কেটে এসেছি, মোটামুটি 1 বছরের কাছাকাছি হয়ে গেল, অনেক দিন থেকে আসি না, ওর বাবাই আসে, অনেক দিন পরে আসা হলো, যাই হোক ভালোই লাগছে। চলো তাহলে কী কী জিনিস নেই সঙ্গে থাকো, দেখো তারপরে ঘরে যাবো, গিয়ে তারপর আবার রান্না করবো। তো বন্ধুরা দেখো, সবজি মার্কেট করে চলে এলাম, তো তাড়াতাড়ি করে ঘরে যাই আবার রান্না বসাবো, আবার ছেলেও আসার সময় হয়ে যাবে, মেয়েকেও আবার খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি চলো গিয়ে রান্নাটা করে নেই, তারপরে সঙ্গে থাকো। নাও নিবে না, ওই চক্কু নাও, ডল দাও, ডল দাও, বদমাস চক্কু নিবে না,
চকো খাবে না? তুমি তো চকো ভালো পাও, শোন না। ওই মিয়াও, তুমি তো চকো ভালো পাও, চকো নাও, নাও নাও, এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ এসো, কি কি এনেছি সাজাবে না? এসো দেখো কি কি নিয়ে এসেছি সোনা। ও মামা, তো বন্ধুরা দেখো বাজার ব্যাগ তো ভরে গেছে, 11:45 বাজে, ঘরে এসে দেখি 11:10 গিয়েছিলাম। দেখো কি কি এনেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো এটা চালতা, চালতা দেখেছো? এটা বানাবো চালতার আচার। তুমি ধরো না, অনেক ভারী আছে, তুমি ধরো না। এটা হচ্ছে কলা, তুমি খাবে? তুমি খাবে সোনা, খাবে? এটা হচ্ছে র্যাবুর জন্য নিয়ে এসেছি সোনা, এটা র্যাবুর জন্য নিয়ে এসেছি। এটা র্যাবুকে নিয়ে দাও তো, তুমি তুমি পারবে না। তো বন্ধুরা দেখো এটা খরগোশের জন্য নিয়ে এসেছি, দেখলাম ওখানে অনেকগুলো পাতা, তো বললাম কি চলো খরগোশের জন্য নিয়ে যায়, ওনাকে বললাম, তো বলছে ঠিক আছে নিয়ে যাও, মূলা শাকের পাতা। চলো হচ্ছে এটাকে খরগোশকে দিয়ে আসি, চলো চলো, নাও 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 নাও, ধরো যে যেগুলো লাল লাল হয়ে গেছে ওগুলো আগে দিয়ে দেই, নাও এটা খরগোশকে দিয়ে দাও, যাও। চলো এটা রাবু খাবে, চলো দিয়ে দাও, চলো চলো চলো, যাও রাবুকে দিয়ে দাও। ওই তো রাবু, দেখতে পাচ্ছ সাইকেল আছে এখানে, দাঁড়াও খোলো, দাও আমি খুলে দিচ্ছি, সরো সরো আমি খুলে দিচ্ছি, সোনা তুমি পারবে না, দিয়ে দাও, তুমি দাও আগে। বাবারে, এই যে নেখা খা, পাতা খা, পাতাগুলো খুব সুন্দর খায়, দেখো কত সুন্দর খাচ্ছে করে খাচ্ছে, চুই চুই করে খাচ্ছে, ঘোলা দেখা যাচ্ছে, দেখে যা কত সুন্দর খাচ্ছে পাতা। বন্ধুরা দেখো এগুলো বাজার করে নিয়ে এলাম, আলু, পেঁয়াজ, ধনে পাতা, এটা চালতা আচার করব, কাঁচা কলা, বাঁধাকপি, বেগুন, বেগুনগুলো খুব সুন্দর, আর টমেটো, আর মূলা, মূলা শাক, আর এই পাতাগুলো তো খরগোশের জন্য নিয়ে এসেছি যে, আর এখানে আদা রসুন, এগুলো নিয়ে এলাম বাজার করে। বন্ধুরা আজকে বানাচ্ছি হচ্ছে বেগুন, এই বেগুনটা পুড়িয়ে মাখবো, আর হচ্ছে মূলা শাক বানাবো, আর কলাটা ভাজি করব, আর কালকের ফুলকপি আর আলু রয়েছে ওটা, ফুলকপি আলু সবজি রয়েছে ওটা দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে চলে এলাম, কেন কি দুটো বেজে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে ছেলেকে নিতে চলে এলাম, এসে দেখছি ছেলের গাড়ি চলে এসেছে। তো দেখো না, যত তাড়াতাড়ি কাজ করি না কেন টাইমে একদম পুরো দৌড়ায় স্পিডে, মানে টাইমের সঙ্গে আর পারা যাচ্ছে না, এত ঠান্ডার দিন না, তো অনেক তাড়াতাড়ি টাইমটা চলে যাচ্ছে, বুঝতেই পারছি না কি করে কি হয়ে যাচ্ছে। তো চলো এখন যাব, ছেলেকে স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো, তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব, ছেলে মেয়ে, মেয়ে তো ঘুমাচ্ছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিব। তো এই হচ্ছে আমার লাইফ, এই হচ্ছে আমার জীবন, সারাটা দিন এইভাবেই চলে যায় আমার। তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা নতুন আছো তারাও পাশে থেকে যাও প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও, আমাদের পুচকুদেরকে অনেক ভালোবাসা দিও, তোমরা ভালোবাসা দিবে তবেই তো থাকবো, তাই না?